আমি অভিনেতা জয়জিৎ ব্যানার্জিতেই খুশি, বুদ্ধিজীবী বললে কেন একটা গালাগালি দেওয়া মনে হচ্ছে। এই যে যারা নেতা তারা তো প্রথম থেকে আরও বড় অভিনেতা, ঠাস ঠাস করে চড়ানোর ইচ্ছে হতো, এটাই তোরা ট্রেলার কাট করবি আমি জানি, কিন্তু ঠাস ঠাস করে মনে হতো চড়াই, টান ধরে বলি যেটা আমাদের, এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের ছোটবেলা থেকে বাবা মা শেখায়। কেউ একজন চোর, তাকে সমর্থন করছেন শিল্পীরা, তারা হেঁটে বেড়াচ্ছেন, মাঠ পাস করছেন রাস্তায়, কারণ না কিছু পেতে হবে। চোররা করে, চোরদের জন্য বেরোলে তারাও তাহলে চোর, সাধারণ মানুষ আমরা দায়ী, আমাদের কিছু ভুল সিদ্ধান্ত আজকে এই অবস্থায় এনে ফেলেছে বাংলাকে, আমরা দায়ী, সাধারণ মানুষরা কেউ দায়ী না, কারণ আমরাই ভোট। শোনো, মানুষ তো হঠাৎ করে জন্মায়নি, হঠাৎ করে একটা পার্টি হলো, সেখানে হঠাৎ করে এত এত লোক, তারা তো একটা সময় বামেই ছিল, তারা ওখান থেকে কামিয়েছে, এখন এখান থেকে কামাতে এসছে, সোজা হিসেবে। এই যে বলে নন্দীগ্রাম সিঙ্গুর, মমতা ব্যানার্জি তো ডিরেক্ট বলেছে এর জন্য শুভেন্দু দায়ী, বলেনি, বলে যেত তাহলে। ওনার কথাকে খুব আমি গুরুত্ব দিই না, যে লোক তো 5 বছর আগে বলেছে এই মহিলা চোর, এই ভাইপো চোর, সেই এখন ওদের মুখপত্র। যে দল বলেছে শুভেন্দু চোর, মুকুল চোর, তাদেরকে ওরা দলে নিয়েছে, তো এই দলগুলোকে বিশ্বাস করবে কি করে মানুষ? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। কৌস্তভ বাগচি গ্রেফতারের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি, শুধু তাই নয়, আজ একটু আগে ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর 3 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার দায়িত্ব পেল। রাজ্যের বিভিন্ন অন্ধকার অংশ নিয়ে আমরা কথা বলি, এবং আজ আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত আছেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। থ্যাংক ইউ। বুদ্ধিজীবী জয়জিৎ ব্যানার্জি বলবো নাকি? না না না, আমি অভিনেতা জয়জিৎ ব্যানার্জিতেই খুশি, বুদ্ধিজীবী বললে কেন একটা গালাগালি দেওয়া মনে হচ্ছে। জয়জিৎ, আমি একদম যে কৌস্তভ বাগচি ঘটনা যেটা টিভির পর্দায় ফুটে উঠেছে একদম ভোরবেলায়, এই ঘটনার ফার্স্ট ইমপ্রেশন তুমি যখন দেখেছিলে, কী ফার্স্ট ইমপ্রেশন তোমার ছিল? দেখো, আমি দুটো জিনিস বলবো, খুব পরিষ্কারভাবে বলছি। অধীরবাবুর মেয়েকে নিয়ে যে কমেন্ট পাস করা হয়েছে সেটাও যেমন ঠিক নয়, কৌস্তভ যে কমেন্ট পাস করেছে সেটাও ঠিক নয়। বেঠিকটা প্রথম কে করেছে? যে ইট ছুঁড়েছে তাকে তো পাটকেল খেতেই হবে, তা বেঠিক যে প্রথম করেছে আরেকজন সেটা বেঠিকভাবেই উত্তর দিয়েছে, যার দুটো একেবারেই ঠিক নয়, দুটোই আমাদের বাংলার সংস্কৃতি বিরোধী, আমাদের বাংলার সংস্কৃতি এটা বলে না, কারণ এখন আর বাংলার সংস্কৃতি তো চুলে গেছে, ছেড়ে দাও। মানে আগে বলতাম যে বাংলা কি বিহার হয়ে যাচ্ছে, এখন বিহার বিহারি বিহার বিহারের লোকেরা বলে আমি বাঙ্গাল মাথ হনে দেনা, বিহার কো বাঙ্গাল মাথ হনে দেনা, মানে বাংলার মতন যাতে এরম না হয়। সংস্কৃতি নিয়ে কথা বলে জয়জিৎদা, রাজনীতিবিদরা কি সংস্কৃতির রক্ষা করার দায়িত্ব তো নেয়নি, উল্টে যে সংস্কৃতির চরিত্র তৈরি করলো বাংলা রাজনীতিতে, এটা কি কাম্য ছিল? এটা এই তুমি আমাকে ভুল বললে, রাজনীতির যারা মানুষ তারা, এই যে অভিনেতারা গিয়ে নেতা হচ্ছে, তাই তো, তো এই যে যারা নেতা তারা তো প্রথম থেকে আরও বড় অভিনেতা, নাহলে এই অভিনেতাদের ম্যানিপুলেট করছে কি করে যে তুমি নেতা হও? অভিনেতাদের মানে নেতাদের মতন অভিনেতা আমরা কেউ নই, মানে তারা মিথ্যাটাকে এত সুন্দরভাবে বলবে, আমরা মনে করবো, পাবলিক মনে করবো আরে এটাই তো সত্যি বলছে, তাদেরকে ভোট দেবে, তারপর দেখবে সেটা কিচ্ছু নেই। এই যে আমরা মানুষের পাশে থাকবো, 5 বছর মানুষের পাশে থাকে না, খালি নিজের পাশ আশেপাশে ঘোরাফেরা করে, কারণ তাদের বাড়ি থেকেই অর্থ পাওয়া যায়, সাধারণ মানুষের বাড়ি থেকে অর্থ পাওয়া যায় না। কিন্তু এটাও তো বাস্তব, অভিনেতারা এত হঠাৎ করে নেতা হওয়ার প্রবণতা বা ইচ্ছা কিসে? শুধুই কি ক্ষমতার একটা লোভ? পাওয়ার এবং পাওয়া কিছু আদায় করে নেওয়ার একটা লোভ তো থাকে, এটা মানুষ তো, তাদেরকে শুধু তাদেরকে দোষারোপ করে লাভ নেই। যারা সেটা জয় করতে পেরেছে তারা কোনো রাজনীতির দলে নাম লেখায়নি, সে যে রাজনীতির দলেরই হোক না কেন। তুমি যদি দেখো যারা রাজনীতিতে এসেছিলেন তারা কিন্তু, তুমি যদি র্যাঙ্কিং ওয়াইজ দেখো, একদম প্রথম সারির অভিনেতা অভিনেত্রী, তাদের একটা স্টারডাম ওই সময় ছিল, এখনও হয়তো আছে ওই স্টারডামে। তুমি বলছো যে যারা এসেছিলো তাদের প্রত্যেকের স্টারডাম আছে, আমি কিন্তু একজন দুজন ছাড়া কাউকে দেখিনি স্টারডাম আছে, তাদের স্টারডাম ফিকে হয়ে গেছে এটা দেখতে পেয়েছি, তাদের ছবি মুখ থুবড়ে পড়েছে ইয়েতে সেটা দেখতে পেয়েছি। এবার তাদের তো রাজনীতিতে করতেই হবে, কেন বললাম, পাওয়ার এবং কিছু পাওয়ার চাহিদা, এই দুটো থেকে রাজনীতিতে আসা, তো তারা বড় গাড়ি কিনেছে, বড় ফ্ল্যাট কিনেছে, তার ইএমআইটা দেবে কী করে, তখন রাজনীতি করতে হচ্ছে। এই যে সামাজিক এই প্রেক্ষাপটটা, বেঁচে থাকা লড়াইয়ের একটা অংশ আমার মনে হয়, মানে এটা সাধারণ মানুষ খারাপ বলতে পারে, আমি আমার যারা তারা কলিগ আমি খারাপ বলি কী করে বলো, তারা তাদের তো বেঁচে থাকতে হবে, তারা কী করে বেঁচে থাকবে,
কারণ টাকার জন্য তো অভিনয়টা ছিল, পেশা ছিল, রাজনীতিটা তো পেশা নয়। তাদের তো ওই পাওয়ারের লোভ আর পাওয়ার লোভ দুটো খুব সাংঘাতিক বিষয়। তুমি তো 25 বছর ধরে প্রায় অভিনয় করছো, তোমার ইচ্ছা হলো না রাজনীতিতে এরকম জয়েন করা? আমার ইচ্ছেটা আছে কিন্তু লোভটা নেই। লোভটা জানি না আগামী দিনে কী হবে, এখনও অবধি লোভটাকে জয় করতে পেরেছি এবং সিদ্ধারাটা বিক্রি করতে পারিনি। এটা নয় যে আমি অর্থ পাইনি বলে সিদ্ধারা বিক্রি করতে পারিনি, না, আমি অর্থ পেয়েছি কিন্তু অতিরিক্ত অর্থ আবার অনর্থের মানে অনর্থ ডেকে আনে। তো আমি চেয়েছি ঠিক আছে বাপ বেশ, তো আমি যেটা করতে এসেছি যেটা হিসেবে মানুষ আমাকে চেনে, আমি লোকেদের আমি মানুষের পাশে আছি বলে অনেক নেতা নেত্রীকে আমি জানি ইলেকশনে দাঁড়ানোর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, তারপর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজে খুলে নিজেই হাওয়া হয়ে গেছে, এরকম জানি আমি। অভিনেতা অভিনেত্রীদের নিয়েই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল, কিন্তু তা হেরে গেছে ইলেকশনে, তারপর সে হাওয়া হয়ে গেছে। তাহলে ব্যক্তিগত যে সহচর্যে যারা তোমার সঙ্গে আছেন, যারা রাজনীতিতে ছিলেন, কথাবার্তা তো হয়, তারা কি আফসোস করেন বলে মনে হয়? আফসোস করে, লজ্জা পায়, কারণ তাদের কাউকেই আমি তো বলতে ছাড়ি না, তো আফসোসও করে লজ্জাও পায়। কিন্তু এই দেখো যারা গেল তারা 6 মাস 7 মাসের পর আবার বলে দিল আমি রাজনীতি করব না, আমি অভিনেতা জগৎ বা অভিনেত্রী ফিরে যাব। তখন যখন ছিল তখন তাদের কিন্তু আস্ফলনটা সাংঘাতিক ছিল, আস্ফলন খুব ছিল, কিন্তু যাকে যা ইচ্ছে তাই নয়, তার সিনিয়র অভিনেতা অভিনেত্রীকে গালাগালি করা সবটাই দেখেছি আমরা, সবটাই দেখেছি, নেটে দেখেছি, সংবাদ মাধ্যমে শুনেছি, খবরের কাগজে পড়েছি। কি মনে হতো এগুলো দেখে তোমার? ঠাস ঠাস করে চড়ানোর ইচ্ছে হতো, এটাই তোরা প্রথম ইয়ে আনবি মানে ট্রেলার কাট করবি আমি জানি, কিন্তু ঠাস ঠাস করে মনে হতো চড়াই, কান ধরে বলি যেটা আমাদের, এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের ছোটোবেলা থেকে বাবা মা শেখায়নি যে রাজনীতি করতে গেলে কিংবা কোনো কোনো জায়গায় গেলে সিনিয়রদের অসম্মান করতে হয়, এটা এটা শেখায়নি, এটা তো অন্তত আমাকে শেখায়নি, বাকিদের কী কী শিখেছে আমার তো ইয়ে নেই, কিন্তু আমার মনে হতো ঠাস ঠাস করে দুটো গেলে দুটো চর মারি। কিন্তু তুমি যদি একটা ইতিহাস দেখো, বাংলার ইতিহাস, অন্তত অভিনেতা অভিনেত্রী পরিচালকদের ইতিহাস, তরুণ মজুমদার, উৎপল দত্ত, তারা রাজনৈতিকভাবে, মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, ওইটার সাথে এটার পার্থক্য করতে পারো? না মানে চাঁদের সাথে কাদের তুলনা করছো গো, তুমি কাদের সাথে কাদের তুলনা করছো? অভিনেতা পলিটিক্যাল সাউন্ড হবে, ফরওয়ার্ড অভিনেতা ডিরেক্টরদের নাম দিলে তুমি কাদের সাথে কাদের তুলনা করছো? পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছো, পার্থক্যটা পুরোটাই, তাহলে স্টলওয়ার্ড আর চাঁদ আর আরেকটা জিনিসের সাথে যেটুকু তফাৎ হয়, কাদের সাথে কাদের তুলনা করছে? মৃণাল সেন থেকে আরম্ভ করে ঋত্বিক ঘটক থেকে আরম্ভ করে উৎপল দত্ত থেকে আরম্ভ করে সৌমিত্র চ্যাটার্জি, তরুণ মজুমদার, কাদের নাম করছো তুমি? আমার বক্তব্যটা এটাই, শিক্ষার লেভেলে আছে আমাদের, কারোর এই শিক্ষার লেভেল আছে? আমি দায়িত্ব নিয়ে বলছি যে কজন তোমার নেতা নেত্রী যারা গেছে বিভিন্ন জায়গা, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, আর বেশি কিছু বলবো না। শিক্ষাতে ফিরে গেলে তোমার মনে হয় যারা রাজনীতি করতে আসেন তাদের সবার আগে শিক্ষিত, পুঁথিগতর বাইরেও একটা শিক্ষা তো একটা আছে, শিক্ষিত হওয়া উচিত? একদমই নেই, বিশেষ একটি দল ছাড়া কোনো দলের শিক্ষাগত যোগ্যতা দেখা হয় না, দেখা হয় না, ফ্যাক্ট, সেটা দেখা যাচ্ছে তো, পরপর পরপর দেখা যাচ্ছে, পরপর পরপর দেখা যাচ্ছে, খালি খারাপ কথা বললেই সে কিন্তু সামনে সারিতে চলে আসে। এখন তোমরা কৌস্তভ বাগচিকে নিয়ে আলোচনা করছো, কারণ এতদিন সে কোথায় ছিল? সে তো তার দলেই ব্রাত্য, তা সে হঠাৎ করে এগিয়ে এলো কেন? এই ঘটনাটা ঘটলো বলে লাইমলাইটে চলে এলো, তাই তো? এতদিন তো পাত্তা পাইনি, কোথাও পাত্তা পেয়েছে কি? আমি একটু ভুল বলছি কি? তাহলে লাইমলাইটে চলে, মানে খারাপ কথা বলে আমি লাইমলাইটে চলে আসবো? তো বললাম না, খুব নোংরা হয়ে গেছে এই এই রাজনীতি, খুব নোংরা হয়ে গেছে এই মানে সংস্কৃতি, নোংরা হয়ে গেছে, মানে খারাপ কথা বললেই খারাপ, এটা আমার খারাপ লাগে, বাকিদের ভালো লাগে বলে এদেরকেই ভোট দেয়। দাদা, এই সামাজিক দুরবস্থাটা সৃষ্টি করলো কে, কার জন্য, মানে কার জন্য এই প্রেক্ষাপটটা তৈরি? আমরা দায়ী, সাধারণ মানুষ আমরা দায়ী, আমাদের কিছু ভুল সিদ্ধান্ত আজকে এই অবস্থায় এনে ফেলেছে বাংলাকে, আমরা দায়ী, সাধারণ মানুষরা কেউ দায়ী না, কারণ আমরাই ভোট দিই যতটা পারি আর কি, বাকিটা তো হয়, বাকিটা ভোট হয় আর আমরা কিছুটা ভোট দিই, এই নিয়েই তো, আমাদেরই ভুল।
দেখো সমাজের প্রত্যেকটা স্তরে রাজনীতি ঢুকে গেছে। এই আমি অভিনয় তোমার সঙ্গে আড্ডা মারছি, গিল্ড বলে একটা সংস্থা আছে, সেখানেও রাজনীতির কথা আমি শুনতে পাই, স্পোর্টস রাজনীতি, শিক্ষা রাজনীতি, সব কিছুতে রাজনীতিকরণ। এটা কি সামাজিক অবনমনের একটা কারণ? রাজনীতিকরণটা মানে কতটা আগে ছিল, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনও থাকবে। কারণ বাঙালি এবং ভারতবর্ষ রাজনীতি স্বাধীনতার আগে থেকে করে, স্বাধীন হয়নি ভারতবর্ষ তার আগেই রাজনীতি আরম্ভ হয়ে গেছে, নিজেদের মধ্যে খেয়েও কি আরম্ভ হয়ে গেছে, এটা থাকবেই। আমাদের নিজেদের মধ্যে খেয়েও কি ছিল বলেই তো আমরা এতদিন ধরে পরাধীন ছিলাম, এটা থাকবেই। কারণ একটা দেশের বিভিন্ন স্টেটে যেরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, একটা স্টেটের মধ্যেই একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট গেলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, তাই জন্যই তো ভারতবর্ষকে বলা যায় ইউনিটি ইন ডাইভার্সিটি, তাই না? তো এইটা তো থাকবেই। তুমি জানো যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলছো, আজকে যে রাজনৈতিক দলগুলোর নিজস্ব চরিত্র, ঐক্যটা কি থাকছে? বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে, ওপর ওপরে সব সাঁট আছে, সব সাঁট আছে, তুমিও জানো আমিও জানি। কোনো বিতর্ক সভা থেকে বেরোলেই গলায় গলায় হাত দেয়, তারা বেরিয়ে যায়। এইখানে দেবকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি এবং ভালোবাসি, ছেলেটাকে আমি সম্মান করি। তার একটা কথা, সে একটা রাজনৈতিক দলের এমপি হয়ে সবার সামনে বলতে পারে ওপরে ওপরে সব সাঁট আছে, শুধু শুধু সাধারণ মানুষগুলো নিজেদের প্রাণ হারাচ্ছে। এটা তো রাজনৈতিক সৌজন্যতা। কোনটা রাজনৈতিক সৌজন্যতা যেটা তুমি বলতে চাইছো? তাহলে সাধারণ মানুষকে বিব্রত করো না, তাদেরকে ভুল পথে চালিত করো না, ওই রাজনৈতিক সৌজন্যতা দেখাও। সাধারণ মানুষ যে তোমার ভোটার, তাদেরকে বিপথে চালিত করো না। এই যে তো তুমি বুদ্ধিজীবী শব্দটা শুনলে তুমি গালাগালির একটা উদ্রেক তোমার মনে আসে, এই যে শিল্পীদের এই সামাজিক এই অবক্ষয়, এই এই অধঃপতন, সম্মান হানি, এইটা তো, এটা তো কাম্য ছিল না? এটা কাম্য হলো, কাম্য হলো, কারণ কেউ কেউ একজন চোর, তাকে সমর্থন করছেন শিল্পীরা, তারা হেঁটে বেড়াচ্ছেন, মাঠ পাস করছেন রাস্তায়, কারণ না কিছু পেতে হবে। চোররা করে, চোরদের জন্য বেরোলে তারাও তাহলে চোর। এবং প্রচুর আরও নাম উঠে আসবে যা মনে হচ্ছে, একটার পর একটা, যা খবরের কাগজে দেখতে পাচ্ছি। কেমন লাগে এগুলো দেখতে? তুমি ধরেন পিতা, শিক্ষাটা কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছে, প্রত্যেক দিন নতুন নতুন চরিত্র, তোমার সিরিয়ালে এত চরিত্র আছে নাকি আমি জানি না, এই এগুলো দেখতে কেমন লাগে তোমার? শুনতে তো ঠিক আছে, দেখতে কেমন লাগে? দেখতে কী লাগবে, কী মানে আমি আমি ছেলেকে কী বলবো, তুমি পড়াশুনো করে কী হবে, চাকরি পাবে না তো, চাকরি তো নেই, চাকরি পশ্চিমবঙ্গে চাকরি নেই, ফ্যাক্ট, চাকরিই নেই পশ্চিমবঙ্গে, তো কী করবে, বাইরে যেতে হবে। যদি কপাল ভালো থাকে, বাইরে যদি পড়াশোনা ভালো করতে পারে, তাহলে বাইরে গিয়ে চাকরি বাকরি করে। আমি তো আমার, আমি যে যাকে জন্ম দিয়েছি তার যাতে ভালো হয় তার চিন্তা আমি করব, তো আমি চিন্তা করবো, এখানে রাজ্যে থাকবে না, রাজ্যের বাইরে বেরিয়ে যাবে, রাজ্যের বাইরে বেরিয়ে যাবে। কটা ইন্ডাস্ট্রি হয়েছে, কটা লোক চাকরি পাচ্ছে? আর এই কিছু আছে না, কিছু মানে কেন্দ্রে যারা পরিচালন করছে তারা বলে সব প্রাইভেটাইজেশন করে দিই। আরে তোরা তো ব্যাঙ্কগুলোকে প্রাইভেটাইজেশন করে দেওয়ার দিকে এগোচ্ছিস, সবই তো এখন ইন্ডিয়া লিমিটেড কোম্পানি হয়ে যেতে পারে যে কোনো দিন, কেয়ার অফ আম্বানি অ্যান্ড আদানি, তখন সেটা দেখছে না তো, এখানে হুঙ্কার দিচ্ছে। আবার এখানে দেখি রাজ্য যারা চালায় এখানে হেভি হুঙ্কার দেয়, রাজ্যসভায় দেখি ওয়াকআউট করে, যাতে এগেনস্টে ভোটটা না পড়ে, যাতে ওপরে সাঁট হাত হাত মানে হ্যান্ডশেকটা থেকে যায় আর কি। তাহলে জয়দীপ ধনখড়ের উপ, যদি বলো তুমি, নির্বাচনের সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস ভোট দেয়নি। দাদা তুমি তোমার কথাবার্তার প্রসঙ্গে বললে যে আমরা আমাদের ভুল করেছি তার জন্য এই এই অবক্ষয়, কোন ভুলের কথা তুমি বলতে চাইলে? আমরা তো রাজ, দেখো আমরা প্রত্যেকটি ভুল করি, সিপিএমকে এতদিন সরকারে রাখাটাও যেরকম ভুল হয়েছিল, কারণ তাদের চামড়া মোটা হয়ে গেছিলো, ভেবেছিলো যা ইচ্ছে তাই করবো। তো একটা মুখপত্র বেরোতো গণশক্তি, আগে না সেটা বাড়িতে বেল বাজিয়ে দিত, তারপর দেখলাম সেটা সিকিউরিটি গার্ডের কাছে আছে, তারপর দেখতাম সেটা আসাই বন্ধ হয়ে গেল। তাহলে কী হচ্ছে, ওটা তো খালি খবরের কাগজ না, ওটা তো তোমার একটা মানে মানুষের সাথে মানুষের রেগুলার একটা আলাপ, দাদা কেমন আছেন এটা দিয়ে ভালো তো, এইটা একটা মাধ্যম জনসংযোগের, তো সেই জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা তোমার বাড়িতে কী রান্না হবে সেটার দিকেও চোখ দিচ্ছে একটা সময়। ভাই কোনো একটা পার্টি ভালো, সব পার্টি ভুল সেটা হতে পারে না,
তো ওদের ভুল ছিল বলে একটা রেজিমেন্টের পার্টিকে একজন ভদ্রমহিলা, সে ঠিক বলুক ভুল বলুক মিথ্যে বলুক সত্য বলুক যাই করুক, একটা রেজিমেন্টের পার্টিকে হাটিয়ে দিয়েছে রাজ্য থেকে, 35 বছরের শাসন 34 বছরের শাসন থেকে। আর একটা রেজিমেন্টের পার্টিকে কেন্দ্রে যারা আছে, যারা ফুল অপারেট করছে, সিবিআই ইডি কিছুটা তো পলিটিক্যাল করছে কিছুটা সত্যি করছে, যাই হোক না কেন, তারপরে তো সেই পার্টিটাকে ঢুকতে দেয়নি, সেটাও তো করেছে, সেটা ভুল কি ঠিক সেটা আলাদা ব্যাপার। রেজিমেন্টে তাহলে ভুল তো ছিলই সব পার্টির, আমরা সাধারণ মানুষ আমরা তাহলে ভুক্তভোগীর মধ্যে আমরা ভুগছি পড়ে, কারণ ওদের চাকরি বাকরি দরকার হয় না। নেতা মন্ত্রীদের ছেলেপুলে কিন্তু সব ওয়েল এস্টাবলিশড, কিছু খবর আমিও জানি, সব ওয়েল এস্টাবলিশড। সাধারণ মানুষের বাচ্চা সন্তানগুলো কী করবে, চাকরি নেই বাকরি নেই ইন্ডাস্ট্রি নেই কিচ্ছু নেই, কিচ্ছু তো নেই। এখন বলছে নাকি সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারবে না, তাদের মাইনে হবে কিনা তার নিয়ে সন্দেহ আছে, যা ভাঁড়ারের অবস্থা। কিন্তু উৎসব হচ্ছে, সব কিছু হচ্ছে, কী করে তুমি যেভাবে বুঝছো সেগুলো কি সাধারণ মানুষ বুঝতে পারছে না? কালকে আমি একবার এই এর নিচেই যা কমেন্ট আসবে সেটা দেখি বুঝতে পারবে সাধারণ মানুষ কতটা, আমরা কতটা মূর্খ হয়ে গেছি। আমরা তো বেসিক্যালি মূর্খ, আমাদের যা বোঝায় একটা আস্তরণ দিয়ে যায় চোখের উপর। আর কেউ যদি কোনো পার্টিতে করে তাহলে থুলি পরে কানে মানে গুঁজে আমরা ভাবি ওইটাই ঠিক বলছে, সব ভুল ঠিক বলতে হবে, যারা পার্টি করছে তাদেরকেও বলতে হবে। খালি বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিলে হবে না, সাম্প্রদায়িক কিন্তু প্রত্যেকটা দল রাজনৈতিক, প্রত্যেকটা রাজনৈতিক দল সাম্প্রদায়িকতা করে, কেউ অসাম্প্রদায়িক নয়। বামেরা সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক অবভিয়াসলি সাম্প্রদায়িক, নাহলে কী করে এমন একজনের সাথে আঁতাত করে যার মুখপাত্র একদম আছে রেকর্ডের আছে নেটে, যার মুখপাত্র বলতে পারে আমরা আগে একে হাঁটাবো তারপর সিপিএমকে হাঁটাবো, তাদের সাথেই তো গিয়ে করছে, কেন করছে, যাতে ওইটুকু ভোট পায় বলে করছে, তো অস্বীকার তো করতে পারো না। আমার একটা কথাও কেউ যুক্তি দিয়ে বলে দিক যে আমি ভুল বলছি, ভুলটা ভুল, সেই ভুলটা প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে এটা আপনি ভুল করছেন ওটা আপনি ভুল করছেন। সাধারণ মানুষকে তো বাঁচতে হবে বস, সাধারণ মানুষ তো, আমরা তো আর দু নম্বরই পয়সা রয়েছে, আমরা চাকরিও বিক্রি করতে পারবো না, আমরা কিছুই বিক্রি করতে পারবো না, তা আমাদের তো চাকরি করে খেতে হবে কিংবা কাজ করে খেতে হবে, সেই কাজটা পাওয়ার জন্য আমাদের বেসিক যেটা নিচ্ছে সেটা তো করতে হবে। তাহলে বাম আমল এবং এই আমলের তুমি তুলনা করতে পারো, মানে কী ভালো কী খারাপ একদম স্পষ্ট কি বুঝতে পারা যাচ্ছে তোমার, তুমি কি বুঝতে পারছো? এরা আরেক, এরা একটু অতি বাম, বাম ছিল এখন অতি বাম এসছে, এই আর কিছু ডিফারেন্স নেই। কারণ এরাই যারা ধর শোনো, মানুষ তো হঠাৎ করে জন্মায়নি, হঠাৎ করে একটা পার্টি হলো সেখানে হঠাৎ করে এত এত লোক, তারা তো একটা সময় বামেই ছিল, তারা ওখান থেকে কামিয়েছে এখন এখান থেকে কামাতে এসছে সোজা হিসেব। তুমি শিক্ষা নিয়ে কথা বললে, এখন তোমার লোকাল যারা নেতা তাদের যে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার যে পরিমাপ আগের পার্টি বা বামেদের শিক্ষা, এই তুলনা তুমি তো করতে পারো? অবভিয়াসলি সেটা তো বোঝে, অবক্ষয়টা বোঝা যায়, তো অবক্ষয়টা বোঝা যায়, অবক্ষয়টা তুমি চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। আগে না একটু একটু মনে করে দেখো তো, আগে লোকজন যে অশ্লীল শব্দ ব্যবহার করতো সেটা রাস্তাঘাটে এরকম ওপেনলি ব্যবহার করতে পারতো? তুমি তোমার পাড়ায় দুটো গালাগালি করতে পারতে, তোমার সিনিয়র তোমার কান ধরে একটা চড় দিত, সেইটা ছিল, সেই শিক্ষা ছিল, সেই আমাদের যে নিয়ম শৃঙ্খলা সেগুলো ছিল, এখন তো সেগুলো কিছুই নেই। সেদিনকে আমি আমার ছেলের সাথে একটা মেলা দি সামনে আমার বাড়ির সামনে মেলা, সেখানে যাচ্ছি দুজন দেখি গালাগালির বন্যা, এলাম ভাই একটু ছেড়ে দাও, একটা বাচ্চা ছেলে আছে অনেক কিছু শিখে যাবে এখানে, একটু বন্ধ করে দাও, আমি দু মিনিটে বেরিয়ে যাবো। ও ও দাদা ওপেন জোরে জোরে চিৎকার করে গালাগালি করছে, কেন এখন তো নেতা কোচি নেতা অতি নেতা ছোটো নেতা মেজ নেতা সেজ নেতা হব নেতা সব নেতা অনেক রকম নেতা, না এখন তো কিছু বলতেও ভয় লাগে। তোমার ভয় লাগে এদের সঙ্গে ডিল করতে? ডিল করি না গো খুব একটা কথা বলে, মানে কী বলো তো বয়স হচ্ছে তো আর রিস্ক নিতে চাইছি না। কিসের রিস্ক? এই যে জীবনের রিস্ক তো, এই বললো আমি তো অলরেডি ট্রেড খেয়েই বসে আছি, আবার হয়তো ট্রেড করলো কি চাপ হয়ে যাবে জীবনে।
আমি একটু কৌস্তভ বাক্সির প্রসঙ্গটা একটু তোমাকে জিজ্ঞাসা করি যে পুলিশকে ব্যবহার করার একটা প্রবণতা শাসকের। আরে সব জায়গায় ভাবে বস। আমি বলছি কোথাও অতি সক্রিয়, কোথাও নিষ্ক্রিয়, কোথাও আবার সক্রিয়। বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই একমাত্র সক্রিয় ছিল না পুলিশ, তখন পুলিশকে পুলিশের মতন কাজ করতে দিয়েছেন, তার ফল আমরা 11 বছর ধরে ভুগছি। মনে হচ্ছে সিঙ্গুর আন্দোলনটা তুলে দেওয়াটা, তুমি তো এটাই বলতে চাইছো। আমি কি বলতে চাই, তুমি আমার মন রিড করতে পারো নাকি? বললে পুলিশ সক্রিয় ছিল, যেটুকু বলার সেটুকু বলেছি, বাকি তোমার যেটুকু বোঝা তুমি বোঝো। সিঙ্গুর আন্দোলনটা পুলিশ যদি অতি সক্রিয় তুলে দিত বেঁচে যেত বলছো? আমি জানি না, আমি তো এটা বলিনি। বলতে চাইলে মানুষ কি বোকা নাকি? নেতারা তাই ভাবে বোকা বললে অর্ধেক বলা হয়। পুরোটা কি? পুরোটা তো বলাই যাবে না। হঠাৎ করে দেখছি শুভা প্রসন্নর সঙ্গে শাসক দলেরই একটা ঝগড়া, ফলে সুবিধাভোগী তো অনেকে বলেন শুভা প্রসন্নকে, সুবিধাভোগীদের এই পরিণাম সাথে ঝগড়া। মেইন তো কুণাল ঘোষের সাথে ঝগড়া। এই কুণাল ঘোষই তো যখন কোনো বক্তব্য রাখতো তখন কে বলেছে কার বাড়িতে কী পাওয়া যাবে, খুঁজলে কী পাওয়া যাবে, কে বলেছে? এই যে বলে নন্দীগ্রাম সিঙ্গুর, মমতা ব্যানার্জি তো ডিরেক্ট বলেছে এর জন্য শুভেন্দু দায়ী, বলেনি? বলেছে তো, তাহলে বলেছে তো, বলেনি? সাধারণ মানুষ তারপরে তাদেরকে ভোট দেয়। শুভেন্দু বড় বড় কথা বলে, কুণাল ঘোষ বড় বড় কথা বলে, সবাই বড় বড় কথা বলছে, সবাই বিশাল পাবলিক। আমরা এই জন্য বললাম আমরা মূর্খ। বিকল্প কোথায়? তুমি তো সবাইকে একই স্তরে বসাচ্ছ। বিকল্প খুঁজে নিতে হবে মানুষকে, নাহলে শ্রীলঙ্কার মতন অবস্থা হবে। মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝছে, আস্তে আস্তে শোনো, ধিকি ধিকি আগুন জ্বলছে, কিন্তু মানুষ বুঝছে যেদিন বিস্ফোরণ হবে সেদিন কিন্তু কেউ ইয়ে করতে পারবে না। সাধারণ মানুষের তিনটে জিনিস দরকার, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্ম। এই তিনটে জিনিস আস্তে আস্তে, কর্ম তো চলে গেছে, শিক্ষাও চলে গেছে, কারণ অলরেডি মাধ্যমিকে 4 লাখ কম এসছে, তার মানে তো আর পপুলেশন কন্ট্রোল হচ্ছে না, তার মানে তত অবধি পড়ছে না, 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অ্যালার্মিং, এগুলো অ্যালার্মিং। যদি ভাবে আমরা বসে আছি জেড ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সাধারণ মানুষ কিন্তু আরও বেশি ডেঞ্জারাস। রাজনৈতিক নেতাদের সিনেমা নিয়ে কমেন্ট করাটাকে তুমি কোন নজরে দেখো? কুণাল ঘোষকে তুমি এড়িয়ে যেতে পারো না, শাসক দলের অফিসিয়াল মুখপাত্র, প্রজাপতি নিয়ে মন্তব্য করছে, নন্দন নিয়ে মন্তব্য করছেন, শুভা প্রসন্ন নিয়ে মন্তব্য করছেন, শিল্পীদের উপর সব বোঝেন। আর উনি তো নিজ ওনার, উনি কিন্তু একটা জিনিস বলছেন, উনি খুব ভালো লেখেন, আমি পড়েছি ওনার গল্পের বই, আমার ভালো লেগেছে, বেশ লেগেছে। তো ওনার কথাকে খুব আমি গুরুত্ব দিই না, যে লোকটা 5 বছর আগে বলেছে এই মহিলা চোর, এই ভাইপো চোর, সেই এখন ওদের মুখপাত্র। যে দল বলেছে শুভেন্দু চোর, মুকুল চোর, তাদেরকে ওরা দলে নিয়েছে, তো এই দলগুলোকে বিশ্বাস করবে কি করে মানুষ? ওরাই তো বলছে যেটা, ওরাই সেটা কনফার্ম করছে, বলে নিজের দলে নিয়ে নিচ্ছে, আর এরা সিবিআই ইডি থেকে বাঁচার থেকে বাঁচছে। শোনো, শাসক দল যেখানে শাসক দল থাকবে সেখানে শাসক দল পুলিশকে ইউজ করবে, সিবিআই ইডিকে ইউজ করবে। তোমাকে আগেই বললাম যে যে শাসন করবে সেটাকে ইউজ করবে, তার হাতেই পাওয়ার, সেই ইউজ করবে। কোথাও গিয়ে তোমার কি মনে হয় যে বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজনৈতিক পরিমণ্ডলে মিসফিট ছিলেন, কারণ রাজনীতিটা ভালো মানুষদের জায়গা নয়? তোমার কথা শুনে অন্তত সেটাই মনে হচ্ছে আমার। একদমই তাই, মিসফিট ছিলেন, মানে মিসফিট ছিলেন। কেন তোমার মনে হচ্ছে এটা? তাহলে এই দিনটা দেখতো তুমি, তোমাকে আগেই বললাম, ভদ্র মানুষ, ভদ্রলোক উনি ভেবেছিলেন কিন্তু কী করে শিল্প এনে, তার এনে তারপর কত রকম এভিনিউজ খুলে যেত। একটা ওই রকম কোম্পানি যদি এখানে ইনফ্রাস্ট্রাকচার করে করতে পারতো তারা আরও আসতো, পিছিয়ে দিল তো বাংলাকে। মানুষ বুঝতে পারছে কটা মানুষের চাকরি আছে, সমীক্ষা কী বলছে? তাহলে এই যে টেট হবে, এই হবে, 8,000 যে স্কুল উঠে যাবে, চাকরি কই পাবে, কোথা থেকে পাবে? চাকরি কমে গেল, শিক্ষক শিক্ষিকা কমে গেল, শিক্ষিত মানুষ কমে গেল। শিক্ষিত মানুষ যত কমবে তত এদের সুবিধে, কারণ শিক্ষিত মানুষকে তুমি ভুল বোঝাতে পারবে না।
অশিক্ষিত মানুষদের তুমি ভুল বুঝিয়ে রাখতে পারবে, তাদেরকে তুমি লালায়িত করতে পারবে, এটা দেবো, ওটা দেবো, এই দেবো, ওই দেবো। এই যে বলছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আরে স্টুডেন্টস ক্রেডিটে এত টাকা লিমিট, ক্রেডিট কার্ডে টাকা দিলে তো সেই টাকাটা শোধ দিতে হবে রে, এবং শোধ না দিলে ইন্টারেস্ট চরচর করে বাড়বে, সেই সুদের কারবারই ব্যাপার হয়ে যাবে, তারপর জমি জমা সব যাবে। তখন এটা সাধারণ মানুষের হক, শিক্ষা, কর্ম, খাদ্য দিতে হবে ভাই। তুমি ভেবেছিলে জীবদ্দশায় এরকম দেখতে পাবে যে ওএমআর শিটে নামটাও ভুল লিখেছে, অথচ কোনো স্কুলে 2 বছর চাকরি করে নিয়েছে কোনো শিক্ষক, শিক্ষকদের তো সন্দেহের চোখে এখন মানুষ দেখে। হ্যাঁ দেখবেই। আমার বন্ধু বান্ধব কেউ জিজ্ঞেস করে ভাই সব ঠিকঠাক, ওরা আমার আমার আরে কী বলবো, আরে বলে লাভ নেই, কী বলবে বলো তো, অবক্ষয় অবক্ষয় সমাজে অবক্ষয়। তোমরা নিজেরা তো, তোমরা তো এই জেনারেশন, তোমরাই তো বুঝতে পারছো কী ছিল আর কী হলো। সব সব সেক্টরে অবক্ষয়, 10 বছর পরে কোন জায়গায় যাবে, মানে তোমার ছেলের বয়স যখন আমার মতো হবে তখন কোন বাংলা দেখতে পাবে, এটা ভেবে আতঙ্কিত হও। অবভিয়াসলি ওই তো আগেই বললাম, তাই জন্য তো চাই এখানে, আমি চাই না এখানে থাকুক, কিচ্ছু নেই তো, এখনও যা চাকরি করছে এখনও করছে, তারপর আমরা ধরো অন্য প্রফেশনে, তারপর কী করবে বলো। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে নিয়ে এত বিতর্ক হয়, তুমি এটা কীভাবে কীভাবে দেখো? আমি যাই না, আমি যেখানে যাই না, আমি মানে আমি যাই না যেহেতু, সেহেতু সেই নিয়ে আমি কমেন্ট করবো না, ওটা তুমি যারা যারা আছে তাদেরকে জিজ্ঞেস, আমি যাই না, আমি জানি না, আগে যেতাম ভালো লাগতো বলে, এখন আর যাই না। তোমার মনে হয় না সব কিছুতেই একটা রাজনৈতিক বিতর্ক, কারা করছে এটা তো মিডিয়া করছে সেটা নয়, লুফলগুলো তো বলটা তো তুমি লুজ বল তো তোমরাই দিচ্ছ, মানে রাজনীতিবিদরাই তো দিচ্ছেন। আমি জানি না, আমি আমি এই নিয়ে কোনো কমেন্টই করবো না, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমি কোনো কমেন্ট করবো না, যেটা আমি জানি না, যেটা আমি যাই না সেটা বলবো না। কী জানো না তুমি? মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 8টার সময় মনে হতো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্টিভ্যাল, তো এখন আমি ওটা মেলা না ফিল্ম ফেস্টিভ্যাল বুঝতে পারি না। তুমি জানো সবই, বলো না। না আমি বুঝতে পারি না বলেই তো আর যাই না, আমি যেখানে যাই না গিয়ে উপস্থিত হইনি আমি সেটা নিয়ে কেন মন্তব্য করবো, যেটুকু জানি আমি সেই নিয়ে তো আমি তো একবারও পিছিয়ে আসিনি বক্তব্য পেশ করতে, যেটা জানি বুঝি সেটা নিয়ে কথা বলবো, আমি অতটা শিক্ষিত নেই, মানে এখন ব্যাপারটা নিয়ে আমি খুব একটা বুঝতে পারি না। এই যে নন্দন জুড়ে এত পোস্টার, মুখ্যমন্ত্রীর ছবি, বিভিন্নজন বিভিন্ন রকম অবজেকশন করে, শুধু নন্দন না সারা কলকাতা জুড়ে একটা মার্কেটিংয়ে দৌড়াত্ম, এই মার্কেটিংটা তোমাদের সিরিয়াল বা অভিনেতা জগতেরও এত মার্কেটিং আমি দেখি না যেটা সরকারের পক্ষ থেকে করে। আমাদের অভিনেতা অভিনেত্রীরা এত পুজো ওপেন করেন না যতটা সিএম করেন, তো মানুষ চাইছে বলে তিনি যাচ্ছেন, তা আমার তোমার কী বলার আছে? আগে তো চোখ ফোটার আগে থেকেই এখন ওপেনিং হয়, প্রথমা প্রথমা থেকে ওপেনিং হয় না এখন, আর আগে থেকে মহালয়া থেকে, মহালয়া থেকে ওপেনিং, বাহ ভালো তো। কালকে আমি ওর নাম করে বলছি, টালাপাক প্রত্যয় দুর্গাপুজোর পোস্টার উদ্বোধন করেছে, বিশাল বড় অনুষ্ঠান করে, ঠাকুর উদ্বোধন হয়ে গেছে, পোস্টার উদ্বোধন কি হবে, পোস্টার উদ্বোধন, পোস্টার উদ্বোধন হয়েছে কালকে বিশাল একটা বড় অনুষ্ঠান করে, ভালো তো, উৎসবের মধ্যে থাকুক মানুষ, সব কিছু ভুলে উৎসবের মধ্যে থাকুক। আমাদের বলো তো সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় কোত্থেকে বলো? তুমি বলছো বাংলা মানুষের কাছে টাকা নেই, সবচেয়ে বেশি রাজস্ব আদায় কী করে? মদ থেকে। হ্যাঁ তার মধ্যে থাকো, মদ, মৌজ, মস্তি, উৎসব, তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার আছে তো, ইলেকশনের আগে টাকা দিয়ে দেবে। এবছর রং আর হোলির এখন স্ট্যাটিস্টিকটা আসেনি, আগের বছর তো সব রেকর্ডকে ছাপিয়ে গেছে, রেকর্ড মানে এবার তো মানে কি বলছো ব্যাপার আছে। সাগর দিঘি উপনির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই, 1 বছর আগে যে যে আসনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতল, জানো আমি একটা কথা বলবো, বামফ্রন্ট এখন কেমন হয়ে গেছে জানো, তোর পাশের বাড়িতে মাটন রান্না হচ্ছে, এই ঘরিতে বলে বলছে বাড়িতে মাটন হচ্ছে, আমি তো গন্ধ পাচ্ছি। শাসকের হার 1 বছরের মধ্যে এত ভোটে, এইটাকেই ভেবে দেখো মানুষ বুঝছে, বামফ্রন্টকে মাটনের গন্ধ মানে এইটা বলে প্রাসঙ্গিকতাটা কোথায় থাকলো আমি বুঝতে পারলাম না কেন।
জিতেছেটা কে? বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী, জোট প্রার্থী জিতেছে। কাদের প্রার্থী? কংগ্রেসের প্রার্থী, বাম সমর্থন করেছে। বাম সমর্থন করেছে, তা বাম নিজে লড়লো না কেন? রাজনৈতিক একটা বোঝাপড়া যে বিরোধীরা একজোট হচ্ছে। বিরোধীরা একজোট হচ্ছে বলে আগেরটাও তো কে জিতেছে? বামফ্রন্ট সমর্থিত প্রার্থী কে ছিল? কোন পার্টির বলো? বলো, আইএসএফ। বাম কোথায়? পরিবর্তনটা কিভাবে হবে যদি মানে আলটিমেটলি বিরোধীরা একজোট হলে? গণতন্ত্রই তো শেষ কথা, ভোট বক্স। মানুষ যতদিন না ঠিকঠাকভাবে চিন্তা করছে, মানুষ যতদিন না ঠিকঠাকভাবে বুঝছে, ততদিন যা চলছে সেটাই চলবে। এবং যাতে না বোঝে, না চিন্তা করে, তার প্রক্রিয়াটাও খুব সুন্দরভাবে আরম্ভ হয়ে গেছে। প্রথমে ভুল লোকদের চাকরি দিয়ে, এখন স্কুল বন্ধ করে দিয়ে, এখন কম সংখ্যক মানে শিক্ষিত লোক করে দিয়ে, এগুলো সব এইভাবেই হবে। তুমি কোন দলের সমর্থক? আমি আমার ইলেকশনে গিয়ে যেটা মনে হয় যেখানে ভোট দেওয়ার আমি সেখানে ভোট দিই, সেটা আমার গণতান্ত্রিক অধিকার, এটা আমি কাউকে বলবো না। তুমি তো ভালো খারাপের এই বিভেদটা খুব সুস্পষ্টভাবে করলে। তুমি যে তথ্যগুলো বললে, অনেক অভিনেতার কাছে তথ্য নেই, আমার কাছে তথ্য নিঃসন্দেহ ছিল, স্কুল বন্ধ থেকে শুরু করে সব কিছু আমি এড়িয়ে গেছি। কিন্তু এই যে সুচিন্তিত মতবাদ তুমি প্রকাশ করলে, আমি আমি অনেকদিন লোকজন গালাগালি করছেন আমাকে, খালি তো ভিলেনের পার্ট, যেই চ্যানেলটা দেখি আমি, একটা কালাস বাংলায় করছি, টুম্পা অটোওয়ালি, ওটাতে ভিলেনের পার্ট করছি, ওটা যারা দেখে সেটাতে আমাকে ইস্তি করে, বাকি মানুষ আমাকে গালাগালি করছে না, সাধারণ মানুষ। কারণ এখানে তো অনেকে আছে যারা শাসক দলের, বিভিন্ন শাসক মানে কেন্দ্র এবং রাজ্য শাসক দল, বামপন্থীরা আছে, এখন সবাই মিলে আমাকে গালাগালি করে, আমার ভালো লাগে বেশ। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তাই সাধারণ মানুষরা আমাকে গালাগালি করে, ভালো লাগে। আমি কিছুদিন আগে একটা দিয়েছি, তোমরা কি দেখেছো সেটা? প্রায় 8,000 সরকারি স্কুল বন্ধ হচ্ছে, পরীক্ষায় টুকতে না পেরে অবরোধ হচ্ছে, পরীক্ষায় পাশ না করে ঘুষ দিয়ে চাকরি হচ্ছে, পূর্বতন শিক্ষামন্ত্রী ঘুষ খেয়ে জেলে অপমানিত হচ্ছে, কেন হচ্ছে, কী হচ্ছে? হচ্ছে, এটাই চলবে মানুষ যতদিন না সচেতন হবে। তোমার কি মনে হয় যে উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ? অবভিয়াসলি উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ, এটা যেন ঠিক। তোমার ডিজার্ভ করার আগে ইউ উইল হ্যাভ টু এডুকেট ইউর সেলফ অ্যাবাউট দ্য পলিটিক্স, এলস অর আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট ইট। তিনটেই অপশান, বাম কংগ্রেস তো মাংস খাওয়ার কথা, শাসক দল বিজেপি, তিনটেরই অনেক লুজ ফল আছে। আগেরবার কংগ্রেস এবং আইএসএফ এর সাথে গেছিল বলে অনেক ভোট লুজ করেছিল, জানো, মনে আছে? পার্সেন্টেজ প্রচুর পড়েছিল, তা সাধারণ মানুষ সেটা চাইছে না, সেটা বাম কংগ্রেস বুঝতে পারছে না। বিরোধীরা একজোট হলে এই শাসকের যে দাপট দৌরাত্ম্য হবে না। আরে যার বাবা কাকারা মার খেয়েছে কংগ্রেসীদের হাতে, তারপর তো বামফ্রন্ট এসছে, তারা ভোট দেবে কংগ্রেসকে? তো সাধারণ ব্যাপারটা তো বুঝতে হবে, যে যার মতন করে লড়াই করো, ওপর সামনে গিয়ে, তারপর যদি সেরমই হয় তখন গিয়ে ফ্রন্ট করো না। এত ইস্যু, দুর্নীতি, কয়লা, বালি, অনুব্রত মন্ডল, রাম শ্যাম, যদুমধু, কত আন্দোলন করে বামফ্রন্ট? রেগুলার আন্দোলন করে না কেন? রেগুলার পথে নামে না কেন? এই টিএমসি কিন্তু রেগুলার পথে নেমে এসছে, রেগুলার পথে পড়ে থাকতো, পথে নামে না কেন? রেগুলার রেগুলার বেসিসে পথে নামে কেন? নামে না মনে হয় বাম রেগুলার বেসিসে পথে নামলে অন্তত মানুষের ভরসাটা আবার ফেরত? অবভিয়াসলি মানুষ ভরসা পাবে, কাদেরকে? এরা না, এদের আছে সেই সাহসটা, আছে জুঝে নেওয়ার সাহস আছে। কেন যে কটার জন্য রাস্তায় নেমেছে সেগুলো তো খুব সফলভাবে হয়েছে, তো রেগুলার তো সেটা নামতে হবে, সেটাই তো রাজনীতি। সেই করেই তো বামফ্রন্ট কংগ্রেসকে সরিয়ে এসছে, সেই করেই তো বামফ্রন্টকে সরিয়ে টিএমসি এসছে, রাস্তায় নামতে হবে। কোনো আমি আমার শেষ প্রশ্ন, যদি ইস্যু ঠিক হয়, তোমার যদি মনে হয় এটা ঠিক কি ভুলের বিভেদটা সুস্পষ্ট হয়, জয়জিৎ ব্যানার্জি কোনো দিন রাস্তায় প্রকাশ্যে নামবে কোনো দলের হয়ে যদি নাও হয়, মানে ইস্যুটা যদি ঠিক হয়? আমি বহুবার এরকম ইস্যু ঠিক নিয়ে রাস্তায় নেমেছি, আমাকে পলিটিক্যালভাবে বিভিন্ন পলিটিক্যাল চিহ্নে দাগিয়ে দেওয়া হয়েছে, এবং তারপর আমাকে এখানে ফেসও করতে হয়েছে অনেক প্রবলেম, তারপরে আমি নামতে রাজি আছি।
কিন্তু ইস্যু যাতে ঠিক থাকে। আমি যাদবপুরের সময় নেমেছিলাম, নামিনি কি নেমেছিলাম, আমি এগেনস্ট সারদার স্ক্যাম নামিনি নেমেছিলাম। আমার সব বন্ধু বান্ধবরা দেখেছিলি সারদা যে চোর তার হয়ে মাঠে নেমেছে, কিন্তু আমি নামিনি, তাতে কী এলো গেল? কারণ আমার তো কোনো, আমি তো কোনো লবির জন্য কাজ পাই না। দেখবি টুইটারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে একে অপরের হেভি পিটচাপ রায়, কিছু লোকজন আছে একটা লবির, তারাই তাদের কাজ করে, তারাই তাদের পিটচাপটা বিভিন্ন জন বিভিন্ন জনের পিটচাপটা দিচ্ছে। আমি তো সে কোনো লবিতে নেই, আমি তো আমার মতন একা আছি, নোটা টাইপস আর কি। নোটা যদি বলো, নোটার প্রাসঙ্গিকতা কতটা? অনেক মানুষ ত্রিপুরায় দেখলাম তৃণমূল নোটার থেকেও কম ভোট পেয়েছে। নোটাতে যারা ভোট দেয় তারা কি ভোট নষ্ট করে বলে তোমার মনে হয় না? তারা ভাবছে যে এদের তিনজনের একজন উপযোগী, এমন কোনোদিনও ভেবো না, নোটাই হয়তো দেখলে সবচেয়ে বেশি পার্সেন্টেজ পেয়ে গেল, মানুষ যে হারে খেপছে এগুলো কেউ ভালো না, একে ভোট দেবো না এদের তিনজনকে। অন্ধ সমর্থকদের ভিড়ে এটা একটু অলীক স্বপ্ন হয়ে গেল না? অজাদি স্বপ্ন দেখতে কে না ভালোবাস? নচিকেতাই বলে দিচ্ছে স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন দেখতে ক্ষতি কি? অতটা এক আকাশ স্বপ্ন দেখবে, তারপর দেখবে তুমি ছাদের ওপর উঠে কিছুটা আকাশ দেখতে পাচ্ছ ইটকাট পাথরের ভিড়ে। স্বপ্ন তো তোমাকে দেখে যেতেই হবে। আমার বাবা এখনও স্বপ্ন দেখে বাম ফ্রন্ট আসবে, আমি বলি ওই স্বপ্ন দেখো না অলীক। তুমি কি স্বপ্ন দেখো কোন 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 রাজনৈতিক দল আসবে? যে রাজনৈতিক দল এসে সমাজটাকে সুস্থ সুষ্ঠ সমাজ গঠন করতে পারবে, গঠন করতে পারবে, যে রাজনৈতিক দল এসে মানুষের যে ন্যূনতম যে চাহিদা শিক্ষা স্বাস্থ্য কর্ম এই তিনটে দিতে পারবে, আমি সেরকম রাজনৈতিক কোনো একটা দল চাইছি। অন্তত তাদের নেতাদের মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা আদায় হবে না, আমি সেরকম রাজনৈতিক দল দেখতে চাই। বর্তমান প্রেক্ষাপটে হয়তো আমার কাছে এইটা অলীক স্বপ্ন মনে হলো, সাধারণ মানুষ কী ভাবছেন কমেন্টে তো জানাবেন। নচিকেতার প্রসঙ্গ উত্থাপন করলেন, প্রসঙ্গ অনেক দীর্ঘায়িত হতেই পারে। নচিকেতা এখন কেন গান লেখেন না আমি জানি না, উল্টো রাজার দেশের মতো উল্টো রাজ্যের একটা কথা হয়তো ওনার এই সময় ভীষণ মাত্রায় লেখা প্রয়োজন, মানুষ হয়তো সেটাই চান। অসংখ্য ধন্যবাদ জয়জিৎদা এতটা সময় দেওয়ার জন্য। মানুষ যেটা জয়জিৎদা বললেন, মানুষ হয়তো সব বুঝবেন, মানুষ হয়তো সব জয় করবেন, জিতবেন একদিন, জয়জিৎদা হয়তো সেটাই বলতে চাইলেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো, ধন্যবাদ।